মুর্শিদাবাদের কাঁধিতে বোমার আঘাতে আহত হলেন তৃণমূল নেতা বলে অভিযোগ। এদিন এই তৃণমূল কর্মীর বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাবার সময় তিনি বোমার আঘাতে আহত হন। শুক্রবার সন্ধ্যায় নবগ্রাম এলাকায় ঘটনাটি ঘটার পর বোমার শব্দে এলাকাবাসীরা উপস্থিত হলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী বাবর আলীকে উদ্ধার করে গোকন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মসজিদে নামাজ পড়ে বেরিয়েছিল, দিয়ে ওখানে লিগে ছিল, এই যে বোম মেরেছে ওই বাড়ির কাছেই। হ্যাঁ, নামাজ পড়তে গেছিল, গ্রামের মেম্বার আছে, মেরেছে শাহজাহান। ও মানে অন্য পার্টি করে, হ্যাঁ, মুখ ছাউনে নাম সাকে মানে টিএমসি তে ছিল, আর ইনি টিএমসির মেম্বার আছে, একে মেম্বার থেকে সরাবার জন্য সরঞ্জাম করেছিল। বাবর আলী। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। মুর্শিদাবাদের কাঁধিতে বোমার আঘাতে আহত হলেন তৃণমূল নেতা বলে অভিযোগ। এদিন এই তৃণমূল কর্মীর বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাবার সময় তিনি বোমার আঘাতে আহত হন। শুক্রবার সন্ধ্যায় নবগ্রাম এলাকায় ঘটনাটি ঘটার পর বোমার শব্দে এলাকাবাসীরা উপস্থিত হলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী বাবর আলীকে উদ্ধার করে গোকন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মসজিদে নামাজ পড়ে বেরিয়েছিল, দিয়ে ওখানে লিগে ছিল, এই যে বোম মেরেছে ওই বাড়ির কাছেই। হ্যাঁ, নামাজ পড়তে গেছিল, গ্রামের মেম্বার আছে, মেরেছে শাহজাহান। ও মানে অন্য পার্টি করে, হ্যাঁ, মুখ ছাউনে নাম সাকে মানে টিএমসি তে ছিল, আর ইনি টিএমসির মেম্বার আছে, একে মেম্বার থেকে সরাবার জন্য সরঞ্জাম করেছিল। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।